জেনে নিন মহাকালীর বীজ মন্ত্র কালীপুজোয় এই মন্ত্র জপ করলে অবশ্যই পাবেন মায়ের আশীর্বাদ আর কয়েকদিন পরেই কালীপুজো এই সময় থেকেই দেবীর আরাধনা শুরু করলে অশুভ কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবীর কিছু মন্ত্র জপ করলে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন আদ্যাশক্তি মহামায়া কালীরূপে জাগ্রতা হন এই রূপে তিনি যেমন একাধারে ভয়ং করি অপরদিকে অভয় আর কিছু দিনের মধ্যেই কালী পুজো অমাবস্যা শুরু হয়ে গিয়েছে এই সময়ে কালী মন্ত্র জপ করে পুজো অর্চনা করলে ফল পাওয়া যায় কতকগুলি শক্তিশালী কালী মন্ত্র বদলে দিতে পারে আপনার জীবন কালী বীজ মন্ত্র ওম ক্রিং কালী এই মন্ত্র জপ করলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পায় এই মন্ত্র ব্যক্তিকে পূর্ণ জ্ঞান শুভ শক্তি আত্মার উন্নতি ও মুক্তি প্রদান করতে সক্ষম কালী মন্ত্র ওম ক্রিং কালিকায়ই নমহ মতে কালীর এই মন্ত্র জপ করলে ব্যক্তি শুদ্ধ চেতনা লাভ করে মহাকালী মন্ত্র ওম শ্রী মহাকালিকায়ই নমহ এই মন্ত্র জপ করলে কালীর আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি ব্যক্তি শক্তি লাভ করে কালিকাই মন্ত্র ওম ক্লিং কালিকাই নম এই মন্ত্র ব্যক্তিকে সমস্ত ধরনের জটিলতর সমস্যা থেকে মুক্তি প্রদান করে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তি সচেতন ও অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনার অধিকারী হন কালী গায়ত্রী মন্ত্র ওম মহাকল্যই চ বিদ্যোহে শ্মশান বাসিঞ্জয়ী চ ধীমহী তন্ন কালী প্রচোদয়াত শাস্ত্র মতে এই মন্ত্র জপের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় কালীর পথ প্রদর্শনের ফলে ব্যক্তি একটি স্পষ্ট ও সতর্ক অবস্থানে প্রবেশ করে পনেরো অক্ষরি মন্ত্র ওম রিং শ্রীং ক্লিং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী সাহা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি দ্রুতহারে বৃদ্ধি পায় প্রার্থনা মন্ত্র ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র ব্যক্তিকে অজ্ঞানতা ও মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় তবে মনে রাখতে হবে সকল ধরনের মন্ত্র জপ সকলের জন্য কিন্তু একেবারেই মঙ্গলজনক নয় মহাকালীর অভূতপূর্ব তেজ ধারণ করা সকলের সাধ্য নয় তাই শরীর মন প্রস্তুত না থাকলে কখনোই মায়ের মন্ত্র জপ করা উচিত নয় গুরু দ্বারা দীক্ষিত ব্যক্তিরাই কালী মন্ত্র জপ করবেন নতুবা নয় কালীপুজোর তারিখ একত্রিশে অক্টোবর চৌদ্দ কার্তিক বৃহস্পতিবার তারা চিহ্ন অমাবস্যা তিথি একত্রিশে অক্টোবর ঘ তেসরা জুলাই বিয়াল্লিশ থেকে এক নভেম্বর সন্ধ্যা পাঁচ আটের সাত মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে কালীপূজা বা শ্যামা পূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয় এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা পালিত হয় উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ মিথিলা বিহার ওড়িশা আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয় কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন তাই কেরালায় তাকে ভৈরবোপত্নী মহাকালী বলা হয় আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয় এছাড়াও প্রসাদ হিসেবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হয়ে থাকে শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালীমূর্তির আরাধনা করেন সাপ্ত বাঙালিরা হিন্দু শাস্ত্রে বলা রয়েছে তন্ত্রমতে যেসব দেবীদের পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম বলা হয় যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী কালীপুজো করে থাকেন শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ ভারতে কালীপুজোর উৎপত্তি বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই সকল তথ্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি কালি মায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি খর্গ অন্যটিতে অসুর মুন্ড অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন গলায় নরমুণ্ডের মালা প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে এছাড়াও তিনি এলো কেশি মা কালীকে দেখা যায় শিবের বুকের উপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন কালীপুজোর প্রচলন কবে থেকে শুরু পূজার কালী শব্দটি কাল শব্দের স্ত্রীর রূপ যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বা গুরুবর্ণ বিভিন্ন পুরাণ থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল কালী প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি সেই তিনিই কাল রাত্রি কালী নামে পরিচিত জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন তার আগে মা কালীর উপাসকরা তাম্র পটে বা খোদাই করে কালীর মূর্তি একে মা কালী সাধনা করতেন অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যাপক প্রচলন শুরু হয় কালীর একাধিক রূপ পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় যেমন দক্ষিণা কালী শ্মশান কালী ভদ্রকালী রক্ষাকালী গ্রহকালী চামুণ্ডা ছিন্নমস্তা প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কাল কালী কঙ্কাল কালী চিকা কালী এমন সব রূপের রূপের পরিচয়ও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী আনন্দময়ী ভবতারিণী আনন্দময়ী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করতে দেখা যায় কালী পূজার সময়কাল দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা পূজা করা হয় এছাড়াও মাঘ মাসে রটন্তী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয় অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ পিঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পূজার প্রচলন দেখা যায় পৌরাণিক কাহিনী মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হল পুরাকালে শুম্ভ এবং নিঃশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল তারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করে যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয় কালী পূজার বিভিন্ন পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করা হয় আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয় সময় জমিদার বাড়িতে ছাগ বা মহিষ ছাগল বা মহিষ বলি দেওয়া হতো এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায় পুরাকালে বা প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলে শোনা যায় থ্যাংক ইউ অল ল ব্যারেটের তরফ থেকে আজকে যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেস ওপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ